আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি আমার ব্লগটি রান্নাঘর থেকে স্টার্ট করলাম। আজকে আমি রান্না করব সবজি আর মূলা দিয়ে শুটকি মাছের তরকারি। সবজিটা রান্না করার জন্য এখানে আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি আলু, বেগুন, মূলা, তারপর হচ্ছে পেঁপে, ডাঁটা, শশা। সবজিগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি একটি সবজি রান্না করব রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ঠিক আছে, রান্নাটা স্টার্ট করি। আমি সবজিগুলো কাটাকাটি করার আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতগুলো আমার হয়ে গেছে। এখন আমি সবজিগুলো রান্না করব, ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামিয়ে নিয়েছি, এখন আমি পাশের চুলায় মূলাটা ভাপে দিয়ে দিলাম। মূলাটা একটু ভাপ দিয়ে নেব, ভাপ দিয়ে নিলে তরকারিটা রান্না টেস্ট হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আর পাশের চুলায় সবজিটি রান্না বসিয়ে দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা অনেক গরম হয়ে গেছে, অনেকক্ষণ চুলায় বসানো ছিল যে কারণে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি এলাচ, দুটো দারচিনি, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি দেওয়ার জন্য দিলাম যে জন্যে, সেটা হচ্ছে একটু ভালো ফ্লেভারের জন্য। আমি একদম ডাইরেক্টলি রান্নাটা করবো। অনেকে সবজিগুলো সিদ্ধ করে তারপর হচ্ছে ফোড়ন দেয়, মানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে পাঁচফোড়ন এগুলো দিয়া ফোড়ন দেয়, কিন্তু আমি তা দিচ্ছি না। আমি একদম ডাইরেক্ট একদম মশলাগুলো আর ডালগুলো একদম ভালো করে কষিয়ে নিব, তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে তাই নামিয়ে ফেলবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ, আপনারা লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন এর মধ্যে আমি একটু হালকা পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে দিচ্ছি। আমার বাসায় কয়েকদিন যাব পানির খুব প্রবলেম হচ্ছে, মোটরটা নষ্ট হয়েছে যে কারণে পানির কষ্টে আছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জিরে পাউডার একটু চামচ, চামচ হলুদ, আর দিয়ে দিব একটা চামচ মরিচের পাউডার। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য একটু ঝালটা বেশি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা চামচ সজে পাউডার, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা
ডালগুলো, ডালগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। ডালগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলার ডালগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এই সবজিটা খেতে অনেক টেস্ট, খুব ভালো লাগে, সব নরম নরম সবজি। তো আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকনাটা দিয়ে দিয়ে 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। পাশের চুলার মূলাগুলো আমার সিদ্ধ করে হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে একটু ধুয়ে রান্না বসিয়ে দেবো। ভিউয়ার্স দেখুন, দুইজনের দুষ্টামি, আমি রান্না করতেছি আর ওরা দুইজন আমাকে ডাকাডাকি করতেছে আপু আপু বলে। আর প্রত্যেক দিন এখানে আসে, খুবই মিষ্টি, খুবই ভালো মেয়ে। ভিউয়ার্স আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে প্রসিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চচ্চড়ির মতো হবে আজকে। সবজি কাকা হয়ে গেছে, বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ, সেই রোদ্রের মধ্যে বাচ্চাদের দুষ্টামি, আল্লাহ। আমি রুমের ভিতরে ফ্যানের নিচে থেকেই কীরকম অস্থির হয়ে যাচ্ছি, আর রোদের দুষ্টামি দেখে আমার কেমন যেন লাগতেছে। আমার কিন্তু সবজিটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে রান্নাটা। রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর মূলা চচ্চড়িটাও কিন্তু রান্না হয়ে গেছে, খুবই ঝাল দিয়েছি, খুবই ঝাল দিয়েছি, খেতে কিন্তু খুবই মজা লাগবে। ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।